দিনের বুঝ গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। একজন লোক স্বপ্নের মধ্যে দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আমার নবীও আছেন। আজান একামত যখন শেষ, এখন ইমামতির পালা। এই বিশাল বড় সমাবেশে ইমামতি কে করবেন, দেশের নেতৃত্ব কে দিবেন, জাতির নেতৃত্ব কে দিবেন, সমাজের নেতৃত্ব কে দিবেন, জেলা উপজেলার নেতৃত্ব কে দিবেন, নেতৃত্বের ব্যাপার, ইমামতির ব্যাপার। উনি খুব অপেক্ষায় রইলেন, হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর নবী উপস্থিত, দেখি ইমামতিটা কে করে, নেতৃত্বটা কে দেয়। এর মধ্যে উনি স্বপ্নে দেখেন ওনার আব্বা আল্লাহর নবীকে পিছনে রেখে ওনার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছেন। দেখে উনি মনে মনে বড় খুশি, আমার আব্বার কপাল এত ভালো, নবীকে পিছনে রেখে আমার আব্বা নেতা, মুসলমান পিছনে রেখে ইহুদি নাসারা নেতা, পুরুষ লোক পিছনে রেখে নারীরা নেতা, আলেম ওলামা পিছনে রেখে আঙ্গাল বাঙ্গাল নেতা, এইভাবে নামাজি বন্দাকে পিছনে রেখে বেনামাজি বন্দা নেতা, এইভাবে পরিস্থিতি আমাদের মাঝেও আমরা লক্ষ্য করতে পারতেছি। জোরে বলেন ঠিক কিনা? দেখা ভিতরে ভিতরে অনেক খুশি, নবীকে পিছনে রেখে আমার আব্বা নেতা, এটা তো স্বপ্নের কথা। স্বপ্নের ব্যাখ্যা সব লোক জানে না। এক লোক স্বপ্নে দেখেন উনি সাতটা কোরআনুল করিমের মধ্যে প্রস্রাব করে সাতটা কোরআন শরীফকে ভিজাইয়া ফেলছেন। এই স্বপ্ন দেখে উনি ভিতরে ভিতরে অনেক ভয় ভীত, যার তার কাছে বলেন না, সকলের এলেম এক রকম না, যেই ব্যাপারে যে বিশেষজ্ঞ ওই ব্যাপারটা তার কাছ থেকেই জেনে নেওয়া উচিত। স্বপ্নের জগতের ব্যাখ্যা বিশদকারী আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ওনার কাছে গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম সাতটা কোরআন শরীফের উপরে প্রস্রাব করে দিয়েছি, ভয়ে সারা শরীর থরথর থরথর করে কাঁপতেছে, হুজুর তার ব্যাখ্যা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বললেন, ভয়ের কোনো কারণ নাই, স্বপ্নের ব্যাখ্যা বড় ভালো। ব্যাখ্যা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে সাতটা ছেলে সন্তান দান করবেন এবং সাতজন ছেলে পবিত্র কোরআনুল কারিমের হাফেজ হবে। এই জন্য আপনার আমি স্বপ্ন দেখলে ব্যাখ্যা এমন হবে, এটারও দলিল না। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা আছে, স্বপ্ন শীতকালে দেখলেন না গরমকালে দেখলেন, প্রথম রাত্রে দেখলেন না শেষ রাত্রে দেখলেন, যখন দেখতেছিলেন মন মানসিকতা কি ছিল, এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ ওনারাই ভালো জানেন। যাই হোক, স্বপ্ন উনি যা ভাবছিলেন ব্যাখ্যা তা না। এখন দেখলেন আল্লাহ নবীকে পিছনে রেখে ওনার আব্বা নেতা, ওনার আব্বা ইমাম। এই স্বপ্ন দেখে উনি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, গিয়ে বললেন, হযরত আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি, বিশাল সমাবেশের মধ্যে আজান একামত শেষ, এখন ইমাম কে হবেন সেই অপেক্ষায় ছিলাম, দেখলাম নবীকে পিছনে রেখে আমার আব্বা ইমাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীকে পিছনে রেখে আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে জি। আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে জি। স্বপ্নের ব্যাখ্যা ভালো না, আপনার আব্বার ইমামতি দেখেন নাই, নেতৃত্ব দেখেন নাই, আপনার আব্বার নেতাগিরি দেখেন নাই, এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার আব্বার মরণ কাছাইছে। জোরে বলেন ঠিক কিনা? এরম মুসলমানদেরকে পিছনে রেখে ইহুদি নাসারার নেতৃত্ব, দিনদারদেরকে পিছনে রেখে দিন সারাদের নেতৃত্ব, এটা নেতৃত্বের স্বপ্ন দেখে না, বরং মরণের স্বপ্ন দেখতেছে। আলেম ওলামার কথা সহজে সব মানুষে বুঝে না। উনি ভাবলেন দেখলাম সুন্দর, কিন্তু হুজুরের ব্যাখ্যা বলতেছেন খারাপ, তারপর আলেম ওলামার কথা তো একেবারে ফেলে দেওয়া যায় না। উনি তাড়াহুড়া করে বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন জানাজা রেডি, জিজ্ঞাসা করলেন কার জানাজা,
বলে আপনার আব্বার জানাজা, তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা অতটুক উন্নত ছিল না, বাবার জানাজা শরিক হইলেন, দাফন করলেন, সব সমাপ্ত করে আস্তে আস্তে আবার আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে জানতে চাইলেন, হুজুর আপনার ব্যাখ্যাত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন পাইলাম, আমার আব্বা তো মৃত্যুবরণ করেছেন, দাফন করে আসছি, এখন আপনার কাছ থেকে জানার বিষয় হলো এই, দেখলাম আমার আব্বা বড় নেতা, নবী পিছনে, আমার বাবা সামনে, বর্তমান সমাজও দেখা যায় ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দেয়, বড় বড় মানুষের ফিরাইয়া পুকুরের মধ্যে ফেলাইয়া দেয়, বাবা মনে মনে ভাবে আমার ছেলে বড় নেতা হইছে, আমার ছেলে বড় স্বাবলম্বী হইছে, আমার ছেলে বড় শক্তিশালী হইছে, কিন্তু কিছু কিছু শক্তির পিছনে ধ্বংসটাই না আনে, এটা সব মানুষে বুঝে না। হুজুর দেখলাম আমার আব্বা ইমামতি করতেছে, আর আপনি বললেন মৃত্যুর সময় কাছে গেছে, বাস্তব আমার আব্বাকে মরাই পাইলাম, এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আপনি কিভাবে বুঝলেন জানতে চাই। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যে মুসল্লি যত পয়সালা হোক, যত ধনী হোক, যত সম্পদশালী হোক, নামাজের মধ্যে মাতবুরি করে, বাহাদুরি করে, যদি ইমামের সামনে গিয়া টাকার গরম দেখাইয়া দাঁড়ায়, পয়সার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ক্ষমতার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ইমামকে দুর্বল মনে করে, কোনো নেতা, কোনো পয়সাওয়ালা, কোনো শিল্পপতি ইমামকে পিছনে রেখে সামনে যদি দাঁড়াইয়া নামাজ পড়তে চায়, আপনাদের কাছে জানতে চাই ওই নেতার নামাজ হবে না বাতিল হবে? তাহলে মুসল্লি সুস্থ থাকার জন্য, এবাদতটাকে সহি রাখার জন্য, মুসল্লির মর্তবা আল্লাহর কাছে বৃদ্ধি করানোর জন্য, মুসল্লির দাম বাড়বে তখন মুসল্লি যখন ইমামের পিছনে দাঁড়াবে, ইমামের সামনে দাঁড়াইলে মুসল্লির ধ্বংস আসবে, নামাজ ধ্বংস হবে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার আব্বা মুসল্লি পর্যায়ের লোক, আর আল্লাহ নবী যেই মজলিসে থাকবেন ইমামের যোগ্য, নবীকে ছাড়া আর কেউ হতে পারে না। আপনি যখন দেখলেন আপনার আব্বা সামনে, মুসল্লি ইমামের সামনে যায়, কথা ঠিক আছে, মুসল্লি যখন মারা যায়, এই মরা লাশ ইমামের সামনে থাকে, ইমাম জানাজা পড়াইয়া দিলে দাফন হয়ে যায়, তাহলে মুসল্লি ইমামের সামনে থাকা এটা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, ইয়ে মাসালা মুশকিল নেহি আয়ে মর্দে খরাদমান, এক আন মে সোবার বদল জাতি হে তকদির, হাই উসকা মুকাল্লাদ আবিনা খুশ আবি খুরসান, তকদির কে পাবন্দ নেবা তাত ওয়া জামাতাত, মুমেন ফকত আহকামে এলাহি কাহে পাবন। ও এলাকার যুবক তরুণ বাবারা, শিল্পপতি বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা এরকম দামি মানুষকে যখন আমরা দাম দিব, নবীকে যখন মূল্যায়ন করব, কোরআনকে যখন মূল্যায়ন করব, আলেম ওলামাকে যখন মর্যাদা দিব, মা বাবা যত বুড়া হয়ে যাক তাদেরকে সম্মান দেখাইয়া আমি যত পিছনে পিছনে থাকতে থাকব, দেখতে দেখা যাবে আমি পিছনে, আসলে এই পিছনে থাকাটা, এই নম্র ভদ্রতাটা আপনাকে আমাকে সামনে বাড়াইয়া দিবে, এমন এমন কিছু জায়গা আছে ওই জায়গায় পিছিয়ে থাকার মধ্যে বরকত। এই প্রসঙ্গটাকে সামনে রেখে সূরাতুল আহজাব থেকে 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো ব্যাপারে হুকুম করবেন, এই বিষয়টা বুঝে আসুক চাই না আসুক, এই কথা বলতে পারবে না, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নবী হুকুম করছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, আমার মন চাইলে আমি মানব, আমার মন চাইলে আমি না মানব, এটা আমার ব্যক্তিগত ব্যবহার, এটা কোনো মুমিন মুসলমানের কথা হইতে পারে না, বরং মুমিনের আদর্শ হবে এই, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন, বুঝে আসুক চাই না আসুক, সেটাকে মান্য করা, মাথায় পেতে নেওয়া, বাস্তবায়নের চেষ্টা করা, এটা হলো মুমিনের আদর্শ, জোরে বলেন ঠিক কিনা? মৌতার যুদ্ধ সামনে, 3000 মুসলমান
আর অপর দিকে 1,00,000 কাফের। আমার নবী রহমতের নবী এলান করলেন এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শাহাদত বরণ করবেন সেনাপতি হবে জাফর ইবনে আবি তোয়ালেব। উনিও যখন শাহাদত বরণ করবেন সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি যখন শাহাদত বরণ করবেন মুসলমানেরা পরামর্শ করে যেই কোনো একজনকে আমির বানাইয়া নেবেন। আমি নবীর ধারণা আল্লাহ তাআলা শেষ পর্যায়ে মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়ানোর তৌফিক দান করিবে। আল্লাহ নবীর ঘোষণাটা শোনার সাথে সাথে একজন ইহুদির বাচ্চা এসে এই তিনজন সাহাবীকে বললেন, বাবারা আমি আপনাদের জন্য একটা ভালো উপদেশ নিয়ে আসছি। উপদেশটা হলো এই, আমি আসমানি অনেক কিতাবাদি স্টাডি করেছি, দেখেছি, মোতালা করেছি, নবীর জবান থেকে যদি কারো প্রতি শাহাদতের ইঙ্গিত আসে ওই লোক যুদ্ধের ময়দান থেকে আর ফিরিয়ে আসে না। অতএব আমি আসমানি কিতাবের ধারা মোতাবেক বুঝতে পারলাম এই জেহাদে আপনারা তিনজন শাহাদত বরণ করবেন, আপনারা মদিনায় ফিরে আসতে পারবেন না। অতএব কারণে প্রত্যেকটা মানুষের জীবনের একটা মূল্য আছে, আপনারা যেই কোনো বাহানা করে এই যুদ্ধর থেকে এরকম পিছনে থাকার না যাওয়ার ব্যবস্থা করেন, আর নচেত আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, আপনাদের মৃত্যু নিশ্চিত। কথাটা শোনার সাথে সাথে তিনজন সাহাবি এরকম সিংহের মতো গর্জন মেরে উঠলেন, ইহুদের বাচ্চা দূর হয়ে যাও, তুমি যেমন বুঝতে পেরেছ আল্লাহ নবীর কথার ইঙ্গিতের দ্বারা আমাদের মৃত্যু নিশ্চিত, আমরাও 100% বুঝতে পেরেছি আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের শাহাদত অনিবার্য। তবে আল্লাহর কসম খেয়ে বলছি, খাঁটি আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, দিনের জন্য ইমানের জন্য শাহাদত বরণ করাটা তারা এত প্রিয় মনে করে। আরবের মানুষ শরাব খাওয়ার জন্য যেমন পাগল, নবীর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকেরা দিনের জন্য কোরআনের জন্য শাহাদত বরণ করতে এর চাইতে 1,00,000,000,000 গুণে পাগল। দূর হইয়া যা, অস্বসার চেষ্টা করো না। ইহুদির বাচ্চাকে ধমক দিয়ে সরাইয়া দিলেন, তিনজন সাহাবি নিজ নিজ বাড়িতে চলে গেলেন বিদায় আদায় নিয়া যুদ্ধের প্রস্তুতির জন্য। তন্মধ্যে জাফর ইবনে আবি তোয়ালেব উনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে, ছোট ছোট দুইটা বাচ্চা এরকম হাতের বগলের নিচে রাইখা কোরআন তেলাওয়াত করে। ছোট ছোট বাচ্চারা মায়ের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনে, যেই বাচ্চারা মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবে, যেই বাচ্চারা মা বাবার এবাদত বন্দেগী দেখবে, যেই বাচ্চারা মা বাবার জিকির আজকার দেখবে, এটার থেকে বাচ্চাদের বিরাট একটা শিক্ষণীয় হয়। এর মধ্যে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি জরুরি একটা কথার জন্য তোমার দরজায় আসছি, তুমি আমার কথাটা মনোযোগ দিয়া শোনো, কোরআন তেলাওয়াত সাময়িকের জন্য বন্ধ রাখো। মৌতার যুদ্ধ রেডি হয়ে গেছে, আল্লাহ নবী তিনজন সাহাবিকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তন্মধ্যে আমিও একজন, আমি শাহাদত বরণ করলে আব্দুল ইবনে রাওয়াহার পালা। নবীজির কথার দ্বারা বুঝতে পারছি এই জেহাদে গেলে আমার শাহাদত নিশ্চিত, আমি আর মদিনায় ফিরে আসব না, আমি আর তোমাদের চেহারা দেখব না, আমি আমার বাচ্চাদের মুখ আর কোনো দিন দেখব না, আমি তোমার কাছ থেকে বিদায়ের জন্য আসছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কথাটা শোনার সাথে সাথে বিবি বললেন, দেখেন স্বামী আমার, আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার, ধর্মীয় ব্যাপার, এইখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি বাধা দিবেও না। আপনি যে আল্লাহর বান্দা, আমিও সে আল্লাহর বান্দি, তবে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি একটু ঘরে প্রবেশ করেন, আমি জীবনের শেষবারের মতো আপনার চেহারার মধ্যে একটা চুমা খাবো। আমার এই শিশু শিশু দুইটা বাচ্চা কিছুদিন পরে এতিম হইয়া যাবে, এই দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব, আপনি তাদেরকে শেষবারের মতো একটু আদর যত্ন কইরা আমানত হিসাবে আমার কাছে ছেড়ে দেন, আমি শেষবারের মতো আপনাকে একটু ভালোবাসা দিতে চাই, এই সুযোগটা আমাকে দান করেন। কথাটা শোনার সাথে সাথে হযরত জাফর বললেন,
দেখো বিবি, ভিতরে যাওয়া আমার কোনো বাধা নাই, বাচ্চাদেরকে কোলে নিয়ে সুমা দেওয়া আমার কোনো বাধা নাই। আরবের মানুষ জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী, অনেক রূপসী, তোমার রূপের কথা আশেপাশের সব মানুষে জানে। এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের মধ্যে ঢুকি, তুমি যদি হাসি দিয়ে কথা বলো অথবা মহব্বত করে আমাকে যদি একটা চুমা খাও, আর এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে যদি উঠাইয়া দাও, তারা আব্বা বলে যখন আমার ঘর ধরাইয়া ধরবে, আমার বুকে পাজা করে ধরবে, এই বাচ্চাদের ভালোবাসায় পইরা তোমার প্রেমের মধ্যে পইরা, যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফিরিয়া যাই, অমনোযোগী হইয়া যাই, অথবা যাইতে যদি আমার বিলম্ব হইয়া যায়, আল্লাহর কসম জাফরের এই চেহারা আল্লাহ নবীর সামনে দেখাইতে পারিবে না। বিবি তুমি আমাকে মাফ করে দাও, আমার ছেলেরা তো এখন ছোট, আমার ছেলেগুলো যখন বড় হবে আর তারা যখন সিরিয়ার সফরে যাবে, তাদেরকে মনে করাইয়া দিও সিরিয়ায় যাওয়ার ফতে মৌতা নামক এলাকা পড়বে, ওইখানে তোমার বাবা জাফরের কবর আছে, আমার সন্তানরা যেন সিরিয়ায় যাওয়া আসার পথে আমার কবরটা জিয়ারত করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান, পুরুষ সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। কিন্তু দেখা যায় বাবা, আমরা আলেম দিয়া দোয়ার ব্যবস্থা করি, মৃত্যু বার্ষিকী আসলে মসজিদে বইলা দিয়ে আমার আব্বার জন্য দোয়া করা, আলেম ওলামা দোয়া করবে সেটা কোনো খারাপ না, কিন্তু আলেম ওলামার থেকে আপনার হক বেশি, আপনার দায়িত্ব বেশি, আপনি যতটুকু পারেন মা বাবার কবরের পাশে দাঁড়ান, বিশেষ করে জুমার দিন যে আরত করেন, এই দায়িত্বটা আপনি পালন করেন, আপনার ছেলে সন্তানেরও দায়িত্ব পালন করবে। হযরত জাফর বললেন, বিবি আমাকে বিদায় দাও, ঘরে ডাকার আহ্বান করিও না, সন্তানদেরকে কোলে নেওয়ার আহ্বান করিও না। হযরত জাফর দেখাইয়া দিলেন আমার বিবির থেকে, আমার ছেলে সন্তান থেকে, এমনকি আমার জীবনের থেকে আমার নবীর দাম এবং মর্যাদা আমি জাফরের কাছে কুঠি কুঠি গুণে বেশি। জোরে বলেন ঠিক কিনা। হযরত জাফর চলে গেলেন, যায়েদ ইবনে হারেসা চলে আসলেন, এইভাবে এক পর্যায়ে সেনাপতি এবং অন্যান্য সৈন্যরা মৌতা নামক জায়গায় পৌঁছে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা পুরো যুদ্ধের নকশাটা নবীজির সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, কিন্তু যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে হাজির, নবীর সামনে যুদ্ধ হাজির করাইয়া দিছেন। জোরে বলেন কেরা। দাখলিলে খেসরা দর নারে গোজারা কুনি গাহ ইসমাইলরা আজাদ আজ করবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আর রাকার দিয়াই করিম দর্তনে আইয়ুব সাহাবের তোমায় কের মা কুনি গাহি ইউনুসরা দেহি দর বতনে মাহিয়ে মকাম গাহি ইউসুফ রাজ কেনা বর্দরে রান্দা কুনি। প্রত্যেক নবী রসুলদেরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া সফলতা দেন নাই, তরাক্কি দেন নাই, উন্নতি দেন নাই। সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে পড়ছে, আপনার আমার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে। এই পুরাটার নকশা নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারেসা তলোয়ার নিয়ে যখন সামনে বাড়ালেন, তুমুল লড়াই চালিয়ে গেলেন, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার সাথে সাথে পতাকাটা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নিলেন। নবী বললেন, সাহাবীরা শুনো, এইমাত্র জাফর শাহাদত, এইমাত্র যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করেছেন, এখন পতাকা জাফরের হাতে। হযরত জাফর রাদিয়াল্লাহু আমর নবীর আফন চাচাতো ভাই পতাকা নিয়ে সামনে বাড়লেন, তলোয়ার নিয়ে সামনে বাড়লেন। কাফেরদের প্রচণ্ড আঘাতে ওনার ডাইন হাতটা এইভাবে শহীদ হয়ে যায়। ডাইন হাত শাহাদত বরণ করার সাথে সাথে উনি এই কথা বলেন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সামনে বাড়তে পারবো না। ডাইন হাত শাহাদত হয়ে গেছে, বাম হাতে পতাকা নিয়ে সামনে বাড়লেন।
আবার বাম হাত শহীদ হয়ে গেছে, মুখের মধ্যে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়ালেন। ও যুবক বাবারা, একটা একটা মিনিটের জন্য মোরা কাবা কইরা দেখো বাবা, একটা আঙ্গুল কেটা গেলে মুহূর্তের মধ্যে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যায়। এক একে দুইটা হাত কেটা গেছে, এখনো নবীর পাগল জেহাদের থেকে পিছনে হটে না, দৌড়াইয়া পালানোর চেষ্টা করে না, বরং মুখের মধ্যে পতাকা জড়াইয়া সামনে বাড়ালেন। আরো কিছু কাফের দল আইসা হযরত জাফর রাদিয়াল্লাহু গর্দানে হামলা করালেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ কইরা নিথর হইয়া রক্তমাখা শরীর নিয়া জমিনে পড়ে যায়। আবদুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পতাকা, আল্লাহ নবী বললেন, ও উপস্থিত সাহাবীরা শোনাও, এই মাত্র জাফর শাহাদত বরণ করেছেন, হযরত জাফরের দুইটা হাত এইভাবে কেটে গেছেন, বাড়ির মধ্যে খবরটা পৌঁছে দাও। আল্লাহ নবীর চোখ অশ্রু এইভাবে ঝারঝার করে পড়তেছে, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের মৃত্যুতে আপনার কলিজা আঘাত লাগছে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন দিনের জন্য, ইসলামের জন্য। হযরত জাফর দুইটা হাত যখন শাহাদত বরণ করে ফেলেছেন, এই দুই হাতের বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে দুইটা পাখা দান করেছেন। এই দুইটা পাখা মাইরা মাইরা হযরত জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করিতেছে। এইভাবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ সাহাবায়ে কেরাম পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন। তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ সামনে বাড়ালেন, যেই কাফের সামনে পড়ে একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয়, আবার কাফের সামনে আসে কোপ মেরা কল্লাটা ফালাইয়া দেয়, একটা তলোয়ার ভেঙে যায়। বললেন, আমাকে তলোয়ার দাও। আবার যখন তলোয়ার দিলেন, কাফেরদের হত্যা করতে করতে দ্বিতীয় তলোয়ারটা ভেঙে যায়। আবার বললেন, তলোয়ার দাও, কাফের হত্যা করতে করতে চতুর্থ তলোয়ারটা ভেঙে যায়। বললেন, আমাকে তলোয়ার দাও। এইভাবে নয়টা তলোয়ার ভাঙ্গার পরে হযরতে খালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমাকে তলোয়ার দাও। এখন খালিদকে দেওয়ার মতো আর তলোয়ার নাই। একজন সাহাবী চিন্তা করলে, এখন ওনাকে কি দিয়ে বুঝ দেওয়া যায়। লাভ দিয়ে একটা খেজুর গাছে উঠেলেন, একটা খেজুরের ডালা ভাঙ্গিয়া দৌড়াইয়া হযরত খালিদ ইবনে ওয়ালিদের হাতে দিলেন। এই খেজুরের ডালাটা খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিছে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা দিনকে বরবাদ করেন হইতে দেন নাই, এই দিনের আশেক যারা পাগল যারা, তারা দেখাইয়া দিলেন আল্লাহ আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন, হুকুমটা করতে দেরি, মানতে দেরি নাই, যুক্তি মতো হইল কি হয় নাই সেটা দেখার টাইম নাই, নবী হুকুম করছেন আর সেটা মান্য করা, এটা হইল উম্মতের জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা। খন্দকের যুদ্ধ, 10,000-এর উপরে এইভাবে কাফের মুশরিক সব সম্মিলিতভাবে মদিনায় হামলা করবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করালেন, এর মধ্যে 4 ওয়াক্তের নামাজ আমার নবীর কাজা হয়ে যায়। আল্লাহ নবী ক্ষুধার্ত, অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, তন্মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ক্ষুধার্ত অবস্থা দেখা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আইসা বিবির সাথে পরামর্শ করলেন, বিবি, আল্লাহ নবী ক্ষুধার্ত, নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি ঘরে আছে? মেহমানদারি করা সুন্নত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যাইফাহু, যাদের পক্ষান্তরে আল্লাহর উপরে ঈমান আছে, আখেরাতের প্রতি বিশ্বাস আছে, তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরাম করে, মেহমানদারি করে। যেই ঘরের মধ্যে বেশি বেশি মেহমান আসে, ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে, ওই ঘরটা জিন্দা ঘরের মতো। আর যেই ঘরের মধ্যে মেহমান আসে না, মেহমানদারি হয় না, ওই ঘরের মধ্যে আয় বরকতও থাকে না। কথা জোরে বলেন ঠিক কিনা। সেটা অন্য প্রসঙ্গ, সময় কম, এই জন্য সংক্ষিপ্ত সমাপ্তির দিকে যাওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত,
বিবি নবীকে মেহমানদারি করার মতো কোন সামান কি আছে? বুখারী শরীফের রেওয়ায়েত। তখন বিবি সাহেবা বললেন, একটা বকরি আছে, ছোট্ট বকরি, আপনি বকরিটা জবাই করে দিয়ে যান, আর অল্প কিছু আটা আছে, আমি রুটি বানাইতে থাকি আর গোস্ত পাক করতে থাকি, আপনি গিয়ে আল্লাহ নবীকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু গোস্তের ব্যবস্থা আছে, অল্প রুটির ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত, নবী আসলে আমরা ফ্যামিলি সহ এক বেলা খাওয়ার ব্যবস্থা হবে। আপনি নবীজিকে বুঝাইয়া বলেন, আল্লাহ নবীর একা দাওয়াত, ডানে বামের কোনো চিন্তা ফিকির এই মুহূর্তে আমাদের নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প রুটির ব্যবস্থা আছে, অল্প গোস্তের ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনার দাওয়াত, কয়জন কথা বলেন, কয়জন, আর একটু জোরে বলেন, কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা বুঝতে পারছেন, উনি কি বুঝাইতে চাইছে, আল্লাহ নবীর বুঝার কোনো বাকি নাই, নবী বুঝতে পারছেন, উনি একজনের দাওয়াত নিয়ে আসছেন। হযরত জাবেরকে দাঁড়া করাইয়া আল্লাহ নবী একটা এলান দিলেন, এই খন্দকের যোদ্ধারা ডাইনে বামে সামনে পিছে তোমরা যত যোদ্ধা আছো মনোযোগ দিয়া শোনো, বুখারী শরীফের মধ্যে আছে ওই মুহূর্তে সংখ্যা ছিল 1000। নবীজি 1000 সাহাবিকে লক্ষ্য করে বললেন, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার সাথে একটু কথা বলেন, দাওয়াত দিতে গেছেন কয়জন? নবী দাওয়াত দিয়ে দিছে কয়জন? তাহলে উম্মতের কথার সাথে নবীর কথার মিল নাই, উম্মত বলে 1, নবী বলে 1000, সাহাবি বলেন মাথাটা নষ্ট, এই মুহূর্তে যদি বলি ইয়া রাসূলুল্লাহ, এই 1000 কইতাম না ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাদ কুরবানির পরে দেখা যাক, রমজানের পরে দেখা যাক, বাদ, তাহলে নবীর সাথে বেয়াদবি হবে, নবীর সাথে বেয়াদবি হইলে ইমান আমল কইরা কোনো ফায়দা নাই, নবীকে বেজার কইরা আল্লাহকে খুশি করা যায় না, কথা জোরে বলেন, ঠিক কিনা? চিন্তা করে গেলেন, কি করি কি করি, আবার যদি কিছু না বলি নবী 1000 সাহাবী নিয়ে গেলে আমার উপায় কি? অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলেন, আমার বিবির সাথে একটু পরামর্শ করি, তাড়াতাড়ি দৌড়ে আইসা বিবিরে বলেন, বিবি সাহাব বেজাল হয়ে গেছে, কি নবীরে একা দাওয়াত করছি, বুঝাইয়া বলছি, কিন্তু আল্লাহ নবী 1000 সাহাবী দাওয়াত দিয়ে দিছে, আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলেই তো, এ হুজুর গো খাইছ তুই, একজন করলে 5 জন, 5 জন করলে 80 জন, 80 জন করলে 200 জন, দাওয়াতের কথা হুনলে হুশ জ্ঞান সব হারে আলায়, বাপ রে বাপ, খাইতে ফাগল, দাওয়াত দিতে গেছেন 1 জন, নবী দিয়ে এলিছে 1000 জন, এই দাম বোঝানো সম্ভব না, লন আমরা ঘর তালা দিয়া ফলাইয়া যাই, এই খাইছ তোর মেয়ে লোক সমাজে, কথা জোরে বলেন, আছে না নাই? উত্তর এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি, উনি উত্তরে আজমপুর, আমার সাথে দেখাটা হই, জরায় দর্শু হুজুর, আমি এখানে একটা ফ্ল্যাট নিছি, আপনার পিছনে বহু নামাজ পড়ছি, হুজুর আমার একটা অনুরোধ, আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন। আমি বললাম, টাইম নাই, বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন। কোনা না হুজুর, এই চা আর আমার ঘরের চা এক না, হুজুর আসমান জমিন বেশ কম, বাস মূল কথা, অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমি বললাম যে ভাই দেরি করেন না, আমি কিন্তু অনেক কাজ থইয়া আপনার মন রক্ষার জন্য আসি, হুজুর অল্প সময়। এই কথা বইলে আমারে ড্রয়িং রুমে বসাইয়া যে ভিতরে গেছে প্রায় ফোনে 1 ঘন্টা, উনিও আইয়ে না, ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই, আমি যদি ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসেন, আমার চা লাগবো না, আমি বিরক্ত হয়ে গেছি, আবার একা একা যদি বাহির হয়ে যাই, এটাও তো একটা দৃষ্টিকটু, না বইলে গেল গা, কি নিয়ে গেল গা, নানান চিন্তা ভাবনা করে মন খারাপ পয়সা রয়েছি। গন্ডাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং চা নিয়া সামনে কাছে সালামাল কিন্তু, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু লেট হয়ে গেছে, কইয়া চাটা ধুয়ে বিস্কুটটা যখন দিছে
তখন আমি বললাম, দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন, আপনি যে আমার চারজনের ভিতরে গেছেন, ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনি বুঝলেন? আমি কি আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা, আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন এক ঘন্টা পরে, কহুজুর আপনি রোগটা ধরে লইছেন। আমি কো আমি অগ্রিম কিছু বলি, কহুজুর বলেন, আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি ওনারে চা খাওয়াইতেইব, তখন বউ প্রথম জারিটা দিছে, হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই, কত হুজুর রাস্তা রাস্তায় ঘুরে ইদানে চা খাওয়াইলে কী লাভ হইব, নানান কথাবার্তা বইলা হে আরেক দিকে সিট তুইয়া শুয়ে রয়েছে, আবার ঠেললে আপনি কেত করছেন, কিছুতেই রাজি করতে পারেন না, এরপরে আপনারা অনেক গালি গালাজ করছে, এরপরে ফাওটাও ধইরা এই এক ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইসেন, কওয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, কো হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি, জ্বালাইয়া গেছে হুজুর আমারে, জ্বালাইয়া গেছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আসে না নাই? আসলে সময় তো কম, এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝগড়া ঝগড়া, আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইসত কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন, হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরের সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা কথা গালি দেয়, হুজুর কো মা আমনের কোনো দোষ নাই, কো হুজুর আমার অল্প একটু দোষ, হুজুর কো কি? স্বামী একটা গালি দিলে আমি দশটা জবাব দিই, আর তুলি না, ছোটো থাকতে আমি জবানে কো ফাঁকা, হুজুর কো মা গো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান, আপনার সোজা করার ওষুধ আমার কাছে আছে, হুজুর এক বোতল ফানি ফুইরা মেয়ে লোকটাকে দিয়া বলছেন, এই ফানি ফোড়াটা আলমারি তুইয়া তালা দিয়ে রাখবেন, স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো এইখান থেকে ফরা ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন, হে যত গালি দে দেখ, যদি কোনো জবাব দেন একটা ফোড়া ফানি যদি নিচে পড়ে আপনি মরবেন, এক ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায় আপনার ফাঁসটা ফোলা ফানি মারা যাইব, এটা বড় ডেয়ারিং ফানি ফোড়া, স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামীরও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলো তলা স্বামীও বাংলাদেশে কথা জুড়ে বলেন আসে না নাই? ওইদিকে গেলাম না, এখন বেরিয়ে তো ফানি ভরা রাইখা, স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ, এক একবার মিজাজটা এমন করা হয়, তোরে ফানি ঢালে লাউনের ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানো স্বামী জানি না, একে একে তিন দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই, স্বামী তো এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ আল্লাহ হইছে, এখন বিবির ডাইকে বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, মাই আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়ামা বাইনা রিজলাইহি আজমানলাহুল জান্নাহ, আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই দুইটা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোন উম্মতে নিলি আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারব। স্বামী বললেন, বিবি গো আমার আজকে তিন দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুইয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই, আজকে একে একে তিন দিন কত ঝগড়া করলাম, আমিও ওয়াদা করলাম, আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দেব না। স্বামী স্ত্রী দুইজন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছেন, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? জাবের সাপ দাওয়াত দিছে কয়জন, কথা কন না কার? নবী দিছেন কয়জন? বিবির কাছে যখন পরামর্শের জন্য আসছে, আল্লাহু আকবার, বিবির সাথে সাথে বললেন, স্বামী গো আমার একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, 1000 দাওয়াত দেওয়া এটা হইল নবীর সিদ্ধান্ত, আর নবী হইলেন নবী, উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না, কিন্তু নবী যদি কোনো কথা বলে বুঝে আসুক চাই না আসুক সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা বন্দার উপরে ফরজ হইয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, শরীয়তহু তরিকতহু তামামি, শরীয়তহু তরিকতহু তামামি,
হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার আকাশ পারা সুরত ও তাহারিমের যে আয়াত, এই আয়াতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা সূরাত তাহরিমে বলেন, ইয়াউমালা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ও বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সূরাত তাহরিমের মধ্যে বলেন, ওই দিনের কথা স্মরণ করা যেই দিন অনেক ইজ্জতলা মানুষ নিজের ইজ্জত বিলীন হইয়া যাবে, অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিপদের দিনই হত আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন বান্দা তাদেরকে অপমান করবেন না। স্বামী গো আমার একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, মুসল্লির সব কথা মাইনা ইমামতি করতে হবে এমন কোনো ফরজ না। মুসল্লি যদি শরীয়তের বাহিরের কোনো হুকুম ইমামকে করে, ওই লোকটা সভাপতি হোক, সেক্রেটারি হোক, আর মুতাওয়াল্লি হোক, আর এমপি হোক, চেয়ারম্যান হোক, ওনার কথা মাইনা চলা ইমামের উপরে ফরজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম যদি শরীয়ত মোতাবেক কোনো হুকুম দেয়, সেটা মান্য করা মুসল্লির উপরে ফরজ হয়ে যাবে। বিবির কথাটা শুনা, স্বামীর ইমাম দুরুস্ত হয়ে গেছে, আমি তো ভুলের মধ্যে আছি, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমগো কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না। নবী যখন 1000 দাওয়াত দিছেন, এটাই হলো আমাদের কর্মসূচি। বিবি তুমি ফাঁকশাক রেডি করো, আমি আল্লাহর নবীকে নিয়ে মেহমান নিয়ে আসতেছি। বিবির ফাঁকশাক যখন রেডি, আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে হযরত জাবেরের ঘরে হাজির। জাবের ফাঁকশাক রেডি বলে, হা পাতিলটা আমার সামনে আনো। পাতিলটা আনার পরে আল্লাহর নবী বরকতের জন্য দোয়া করলেন। জাবেরকে বললেন, জাবের ঢাকনাটা খুলো না, ডান দিক থেকে মেহমানদারি করবা, ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করো না, তুমি তোমার কাজ করতে থাকো, আমি আমার কাজ করেছি, আর তোমার আমার যে পালনেওয়ালা বাকিটা আল্লাহ আল্লাহ তাআলার কাজ করবেন। কথাবার্তা শেষ, মেহমানদারি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে, জাবের এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, জাবের এইখানে গোস্ত আরো বাড়াইয়া দাও, আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, আমার এই সাহাবী আজকে 2 দিন না খাওয়া। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে, নবী খুদার তোর নিজে না খাইয়া উম্মতের ঘুরে ঘুরে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে 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 1000 সাহাবী ফ্যাট ভর্তি করে করিয়া আল্লাহর নবীকে ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত ফাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। আজ যহ গুনাগার হো আয় খালেক আকবর, দিন রাতি করতা হো দোয়া হাত উঠাকার, নূরে পায়গম্বর উস গাইরতে জান্নাত কে জিয়ারত হো মুয়াসসার। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবেরকে কেন্দ্র করে পুরা উম্মতকে জানাইয়া দিলেন, ও জাবের তোমার বিবির সুসংবাদ দিয়া দাও, তোমরা যুক্তির পিছনে পড়ো নাই, তর্কের পিছনে পড়ো নাই, নবীর কথার প্রতি আজমত দিছ, নবীর কথাকে মান্য করছ, যার কারণে নবী দোয়া করছেন তোমাদের খানার মধ্যে বরকত আসছে। এইভাবে উম্মত যখন নবীর কথা মাইনা, আলেম ওলামার কথা মাইনা, দিন শরীয়তের কথা মাইনা জীবন যাপন করবে, বরকতের মালিক জোরে বলেন কেটা। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত, আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ আসছেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? তখন নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, 2 নম্বর ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাত, হে আল্লাহ, আমি আপনার জন্য আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসি,
তখন আল্লাহ তাআলা নবীর প্রতি উত্তরে বলে, নবী গো আপনি আমাকে ইবাদত দিবেন, আমি আপনাকে তিনটা পুরস্কার দান করলাম। এক নম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দুই নম্বর ওয়া রাহমাতুল্লাহ, তিন নম্বর ওয়া বারাকাত। নবী আপনি আমাকে ইবাদত দিবেন, আমি আপনাকে তিনটা নিয়ামত দিলাম, এক নম্বর হলো শান্তি, দুই নম্বর হলো রহমত, তিন নম্বর হইলো বরকত। আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যেই উম্মত ইবাদত করবে সেই উম্মত শান্তিতে থাকবে, রহমতের মধ্যে থাকবে, তার কামাই রুজির মধ্যে বরকতের মধ্যে থাকবে। যেই ব্যবসায়ী ইবাদতের মাধ্যমে ব্যবসা করবে, ওই ব্যবসার মধ্যে শান্তি হবে, রহমত হবে, বরকত হবে। আর যদি ইবাদত না থাকে, আপনি হাজার কোটি টাকার মালিক হইতে পারবেন, শান্তিও থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে গিয়া প্রথম যেই কথাটা আরম্ভ করেছিলাম, এরকম আলেম ওলামা দ্বীন শরীয়ত আল্লাহ আল্লাহর রাসূলকে সামনে নিয়ে, আমি যখন গোলামি করব, মাথা নত করব, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলবে। আর যদি বাহাদুরের বাপ করতে চাই, রহমতের দরজা খুলবে না, গজবের দরজা আসবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ভারতের মধ্যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াতের কাজে লিপ্ত ছিলেন, তখন কিপ্তিরাজ জমিদার ফরমান জারি করে দিলেন, মঈনুদ্দিন চিশতি দলবল নিয়ে যেখানে যাবে ফানি বন্ধ করে দাও, ফানি যখন পাবে না মুন্সি মৌলবি এলাকায় থাকবে না, এলাকা ছেড়ে ফলায়ন করবে। আমি জানতে চাই, ফানির মালিক, আসমান জমিনের মালিক কোন রাজা না, কোন বাদশা না, এই সব কিছুর মালিক জোরে বলেন কে? ফরমান জারি করে দিলেন, এই মুন্সিদেরকে ফানি দেওয়া হবে না। সব 300 উপরে ওনার মুরিদান আউলিয়া কেরাম বলতেছেন, হুজুর কোথাও আমাদেরকে পানি দেয় না, পুকুরের পানি গেলে নিষেধ, টিউবওয়েলের পানিতে গেলে নিষেধ, একমাত্র এক বদনা পানি আছে, আমরা মানুষের সংখ্যা 300। মঈনুদ্দিন চিশতি বলেন, ওই এক বদনা পানি আমার সামনে নিয়ে আস। বরকতের জন্য তিনি ফু দিলেন, 300 জন মানুষ এক বদনা পানি ব্যবহার করতেছেন, ফানির মধ্যে কোনো কমি নাই, ফানির মধ্যে কোনো অভাব নাই। কিন্তু ওই হিন্দু জমিদার মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিয়া যখন বাড়িতে গেছে পানি খাওয়ার জন্য, কলসি কাজ করে দেখে কলসির মধ্যে পানি নাই, দৌড়ে গেছে পুকুরে, গিয়া দেখে পুকুর শুকনা, দৌড়ে গেছে খালে, গিয়া দেখে খাল শুকনা, দৌড়ে গেছে যে আমার মগের মধ্যে, জগের মধ্যে পানি ছিল, কাজ করে দেখে জগের পানিও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দেখিয়ে দিছেন, আলেমদের ফানি বন্ধ করলে তোদের ফানি বন্ধ হয়ে যাবে, আলেমদের ইজ্জত ধ্বংস করলে তোদের ইজ্জত ধ্বংস হয়ে যাবে, আলেমদের আলেমদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আলেমদের উপর আঘাত আসলে তোদের উপরও আঘাত আসবে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে হই হুল্লুর শুরু হয়ে গেছে, দলে 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 হিন্দুরা গিয়া কিপ্তিরাজ জমিদারকে চাপ সৃষ্টি করছে, জমিদার আপনি কোন আগুন নিয়ে খেলা করছেন? মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মুন্সি মনে করেন, আলেমদেরকে মুন্সি মনে করেন, যারা জ্ঞানী মানুষ সেই ফিলিস্তিন আর ইসরায়েলের দিকে তাকান, মাস্ত সমষ্টি মুষ্টিগত কয়েকটা সংগঠন মাত্র, হিসাব করলে একটা জিলার সমান হবে না। এই কয়েকজন বীর মুজাহিদের সামনে সারা পৃথিবী থরথর করে কাঁপতেছে, হামাসের সামনে কাঁপতেছে, হেজবুল্লার সামনে কাঁপতেছে, আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছেন, আগুন নিয়ে খেলা করো না, মুসলমানের পানি বন্ধ করবা, ও বেইমানের গোষ্ঠীরা তোদের পানি আমার আল্লাহ বন্ধ করবে। সব পাগল মুসলমান জোর জবরদস্তি করে কাউকে কলমার দাওয়াত দেয় না। এরকম খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই ভারতের বীর সেনানীদের মধ্যে, বড় আল্লাহওয়ালাদের মধ্যে একজন। শেষ বয়সে হাজার হাজার মুরিদ যেদিকে যায় মানুষ সম্মান করে, কি হিন্দু কি মুসলমান সব পায়ের মধ্যে উফুর খায়া পড়ে। আলেম ওলামার সম্মান করলে, মুসলমানের সম্মান করলে, কিছু নাস্তিক মুরতাদ কিছু মুনাফেক তাদের শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলে। বলেন ঠিক কিনা?
ওই মুহূর্তে রাজা বাদশাহ প্রত্যেকের ভিতরে গাত্রদাহ শুরু হয়ে যায়, হিংসা শুরু হয়ে যায়। গোলাম হাসান একজন মুন্সি বুড়া, এর নিয়ে এত তুলু 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 কারণটা কি? জিজ্ঞাসা করলেন, হের মুরিদ কত? বলে হাজার হাজার। মুসলমান কত? বলে হাজার হাজার। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে, মামলার মধ্যে লেখা খাজা গোলাম হাসান জোর করে করে হিন্দুদেরকে মুসলমান বানায়, ওনাকে ঠেকাইতে না পারলে রামের নাম থাকবে না, সব কলমাওয়ালা হয়ে যাবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি, খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই আদালতের সামনে হাজির। জজ জিজ্ঞাসা করে, মুন্সি সাহেব, আপনাদের দেখতে দেখা যায় বুড়া, কিন্তু তেজ তো অনেক বেশি, আপনি মানুষের জোর করে করে কলমা পড়ান? উনি বলেন, জোর কর্ম করতে আমার তো শরীরই শক্তি নাই, আর জোর করে কাউকে কলমা পড়ানোর বিধান ইসলামের মধ্যে? জোরে বলেন নাই, জোরে বলেন নাই। কারো মন্দির ভাঙ্গা, হেরে মুসলমান মানাইতে হবে, হিন্দুর দোকান আগুন দিয়া ফুরাইয়া দিতে হবে, চাপ সৃষ্টি করে তাকে কলমা পড়াইতে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে যেমন নিষেধ, ধর্মগতভাবেও নিষেধ, কোরআনের দিক থেকেও নিষেধ, হাদিসের দিক থেকেও নিষেধ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি জোর করি না, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের এই চাল চলন দেখা দলে দলে হিন্দুরা কলমা পড়ে মুসলমান হইতেছে। আমি কাউকে জোর করি না, কাউকে জোর করে কলমা পড়াই না, যতই বলে বিশ্বাস করে না। এখন খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবের ডাক দিয়ে বললেন, জজ সাহেব, আপনার এই যে পুরাতন একজন ব্যারিস্টার, আপনার এইখানে ইনি দীর্ঘদিন পর্যন্ত ওকালতি করে না? বলে হা। তাহলে আপনি যে বলতেছেন জোর করে আমরা কলমা পড়াই, আপনি একটু তামসাড়া দেখেন। ব্যারিস্টারের দিকে চেহারাটার দিকে তাকাইছে, তাকে বলেন, এ ব্যারিস্টার সাহেব, এ ব্যারিস্টার সাহেব, আমি কি কোনোদিন আপনারে বলছি যে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান? এই কথা বলে যে ব্যারিস্টারের দিকে তাকাইছে, আল্লাহওয়ালার চোখের জুতি যখন পড়ছে, রহমতের নজর যখন পড়ছে, চেহারার ঝলক করার সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার। আরেকজন উকিলের দিকে তাকাইছে, হে জজ সাহেব, এই উকিলের কি আমি বলছি জোর কইরা যে তুমি কলমা পড়ো? উনি যখন তাওয়াজ্জু দিছে তাকাইছে, আল্লাহর ওলির চেহারা দেখা সাথে সাথে উকিল কলমা পড়া মুসলমান হয়ে যায়। এইভাবে সাতজনের দিকে তাকানোর সাথে সাথে সাতজন যখন কলমা পড়া মুসলমান হয়ে গেল, এই দৃশ্যটা দেখা জজ চেহারার থেকে লাভ দিয়া লাইমা দৌড় দিয়া রুমের ভিতরে ঢুইয়া দরজা লাগাইয়া দিয়া জানালা দিয়া বলতেছে, হে উকিল মহোদয়, আমি জজ রায় দিলাম, হুজুর বেকসুর খালাস, ওনাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছাইয়া দেন। উকিলেরা বলতেছেন, স্যার, এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন, আপনি দৌড় দিলেন কেন? যখন উনি এক এক উকিলের দিকে তাকাইতেছে, তখন আমি দূর থেকে দেখতেছি ওনার কপালের থেকে এমন একটা নূরের ফোকাস এক একজনের চেহারায় গিয়ে পড়তেছে, যার চেহারায় পড়ে সাথে সাথে সে কলমা পড়ে। আমার ভয় এসে গেছে, উনি যদি শুধু আমার দিকে তাকায় আমাকে জোর করতে হবে না, আমাকে ঠেকিয়ে রাখার শক্তি কারো নাই, এই জন্য নূর দেখা আমি পলাইয়া গেছি। এই শক্তির সাথে মোকাবেলা করার কোনো অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আমাদের জোর লাগবে না, ইসলামের আলাদা একটা পাওয়ার, কথা জোরে বলেন আসে না নাই? পানি বন্ধ আল্লাহ তালা বন্ধ করে দেখিয়ে দিলেন, ইতিহাস পড়ে আপনারা দেখেন পুরা ভারতের পানি নাই, পানি সৈন্য আল্লাহওয়ালার পানি বন্ধ করছ, তোদের পানিও বন্ধ। কেউ যদি এই কথা বলে যে আমরা ইহুদি নাসারার কামাই খাই, আমরা ফাসেক ফজ্জারের কামাই খাই না, আল্লাহওয়ালাদের কারণে ইহুদি নাসারা খানা পাইতেছে, দুলার কারণে যেমন অন্য অন্য ফাঁসশো বরযাত্রী খানা পায়, দুলাই যদি এক কথা বলা দেয় আপনারা এদেরকে ভালো করে খাওয়াইয়া দেন, আমি আপনাকে বাড়িতে যাবো না। দুলা যদি শ্বশুর বাড়িতে না আসে, বিবাহ করতে রাজি না হয়, এ 500 মানুষে খাওয়ান তো দূরের কথা, জুতার ফিদা ছাড়া কফালে আর কিছু জুটবে না। এ মুমিন মুসলমানেরা যদি জমিনে না থাকে, আল্লাহর কসম, ইহুদি নাসারার বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, তাদের নসিবে এক গ্লাস পানিও জুটবে না, জোরে বলে। এখন ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাদশাহ নির্বাচনে পাশ করা একটা অ্যালার্ম দিছে, আমার যে নতুন গল্প, নতুন কবিতা, নতুন কথা শোনাবে, আপনাকে কষ্ট হয় নাকি? আমি তারে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব। উজিরে বলতেছেন, বাদশাহ, এটা যেই কোনো লোকই তো একটা নতুন কথা বলবো,
আপনি কয়জনের রাষ্ট্রের অর্ধেক দিবেন? পারে না, যে যত কথা বলবো শুইনা নোট করব, নোট করে আমি বলবো কি আমি হারি। আবার আরেকজন একটা বলবো তো আমি তো শুনবই, শুনে আমি মুখস্থ কইরা আমি বলবো হারি। তার ভিতরে কত কথা আছে এগুলো জমা কইরা নোট করবো, পুরস্কার দেবো না। ঠিকই, যে যত কথা বলে পাশায় কয় হারি হারি, শোনবা তুই শোনায় দে, কারণ হ্যাঁ শুননা তো এমন পারে, পুরস্কারও নিতে পারে না, সোয়াইতেও পারে না। একজন মাদ্রাসার ছাত্র ছোট্ট হাতে কোনো বড় মহাদ্দেশ সাইকুলা দিস না, নাস্তা ছুটি ফোরসে রাস্তা দিয়ে যায়, মানুষ দেখেছি কি এখানে কি ওইখানে বাদশা পরীক্ষা নিব, যে নতুন কথা শোনায় পুরস্কার দিব, হুজুরজিকে ফাঁসছিনি নতুন কথা শোনাইতে, কেউ হারে না, কেউ হারে না। কারণ কি, যে যত কথা শোনায় বাদশায় বলে ভারে, হুজুরকে মগার দল বাদশায় ভারে না, এরকম একটা কথা ভালে না তারা, হুজুর নাইছেন না এরম কত মাসে কইয়া দেখছে বাসায় পারে। হুজুর করে আমি যাইতে আসি, হ্যাগো দরার আলেমের দরা বেশ কম আছে না নাই, এই মনীষী হিসাবে টুকিরা ভালা করে যাতা দিয়ে মাথা দিয়া মাদ্রাসার ছাত্র গিয়া কয়, বাসায় নতুন কথা হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? কহ আপনি তো কোন ভূতে পাইছে, আপনি ফুরান থুইয়া নতুন, ফুরান থুইয়া নতুন, ফুরানের নাম হইল সুন্নত আর নতুনের নাম হইল বেদাত, কথা জোরে বলেন ঠিক কিনা? ফুরান থুইয়া নতুন, নতুন হলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? বলছে হা, তাহলে ঠান্ডা মাথায় বসেন, নতুন কথা শোনেন আলেমের জবান দিঘা। তখন এই ছোট্ট হুজুরে বলতেছে বাদশাহ নতুন টেহা পাইতো, এ কথাটা আপনি শুনছেননি জানেননি, বাদশাহ যদি শুনছি তো জানি তো তো টেহা দেন না কা, 500 কোটি টেহা বাড়ির গেছে কথা। আর বাদশাহ যদি মা গো মা, এই কথা আমি জীবনও শুনি নাই, জীবনও শুনি, এই মাত্র নতুন আপনার থেকে শুনলাম, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এই দিকে গেল বিপদ, সেই দিকে গেল বিপদ, আলেমের ধরা বড় শক্ত ধরা, আল্লাহওয়ালাদের ধরা বড় শক্ত ধরা। আপনারা কিতাব মোতালা করেন, মঈনুদ্দিন চিশতিরে ধরাশাহী করার জন্য এই হিন্দুরা চেষ্টা কম করে নাই, শেষ তারা ভাবলো আলেমের ইজ্জত যদি নষ্ট করে দেওয়া যায় তাইলে হেদের কাছে আর কেউ আসবে না। ওনার নিরিবিলি টাইম কখন? কোন নিরিবিলি টাইম হলো যখন উনি মোরাকাবা করে, ওনার ডাইনে বামে কেউ থাকে না, তারা মোরাকাবার টাইমটা যায় না, ডাইনে বামে কেউ নাই। মঈনুদ্দিন চিশতি আজমিরি আছে আর উপরওয়ালায় আছে, উপরওয়ালাকে মোরাকাবার মধ্যে ধ্যানে যখন বসে আল্লাহ ছাড়া আর কেউ নাই, বাবা ফজরের পরে মাগরিবের পরে মাঝে মধ্যে নিজে নিজে একটু মৌতের মোরাকাবা কর, আল্লাহকে হাজির নাজিরের মোরাকাবা কর, মৌতের কল্পনা কইরা তুমি 5টা মিনিট মোরাকাবা কইরা দেখবা যুবক বাবা তোমার বুক বয়া বয়া ফানি গড়াইয়া পড়তেছে, তুমি মনেরে বলো ওরে মন এখন আমি খাটের মধ্যে উঠছি, আমার লাশটা নিয়ে এখন কবরের দিকে যাইতেছি, আমার লাশটা এখন কবরে লামাইছে, মাটি দেওয়ার পরে লোকজন চলে আসতেছে, এখন অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। আমার নবী বলেন লোকজন চলে আসার পরে লাশের দেহের মধ্যে যখন রুহটা আসে আর চক্ষুটা খুলে যখন অন্ধকারটা দেখে প্রত্যেকটা মাইয়ে তেমন জোরে একটা চিৎকার দেয়, মা আলা সকলাইন, জিন ইনসান ছাড়া চিৎকারের আওয়াজটা সকলেই পায়। এরকম মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন মোরাকাবার মধ্যে বসে গেলেন, একটা যুবতী হিন্দু মেয়েকে ওই মোরাকাবার টাইমে গোপন রুমের মধ্যে পাঠাইয়া দিলেন, এই তুই খেয়াল করে দেখবি তোরে যদি হাত ধরে, তোরে যদি সোমা দেয়, তোর ব্যাপারে যদি কোনো কুপ্রস্তাব দেয় সাথে সাথে চিৎকার দিবি, আর এই টাইমে ঘেরাও দিয়ে মঈনুদ্দিনকে অপমান করে ফেলম। বাবা আমি জানতে চাই ইজ্জত বেহজ্জতের মালিক জোরে বলেন কেরা, মঈনুদ্দিনের তো দুনিয়াদারির খেয়াল নাই, মোরাকাবা যখন শেষ হয়েছে কলবের মধ্যে মারেফতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহর মারেফতের নূর যখন সারা শরীরে ঝলমল করতেছে, মোরাকাবা ভাঙ্গার পরে চক্ষুটা খুইলা দেখে একটা যুবতী মেয়ে সামনে বসা, যুবতী মেয়ের দিকে তাকান তো জায়েজ নাই, এটাকে শরীয়তের ভাষায় নজরে ফুজা আত বলে, সামান্য দেখার সাথে সাথে মঈনুদ্দিন চিশতি চক্ষুরা বন্ধ করে ফেলছে, আর মেয়েটা এতক্ষণ বৈশা দেখা হুজুরের মোরাকাবা দেখা হুজুরের কান্নাকাড়ি দেখা এমনি তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এমন একটা আল্লাহর অলির
বিরুদ্ধে আমি কেমনে অপবার্তা দিব, এইভাবে তার দিলটা তৈরি হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির যখন নজরটা পড়ছে, নজরটা পড়ার সাথে সাথে যখন দেখছে মেয়ে লোক বলছে মা তুমি এখান থেকে সরে যাও, এই একটা আল্লাহর ওলির একটা নজরে ফুজার সামান্য একটু নজর পড়ার কারণে কিতাবের মধ্যে লেখছে পরবর্তীতে এই মেয়েটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ইদার পাওয়ার অনেক বেশি। চতুর্দিকে যখন এরকম হুজুরে যখন বললেন যে বাদশাহ আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পায়, এই কথাটা আগে শুনছেন? বাদশাহ যদি বলে শুনছি তো জানি তো, দেন টাকা। আর যদি বলে না এটা তো জীবনও শুনি নাই, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, সেদিকে গেল বিপদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমে, মুমিনদেরকে তোমরা সোজা মনে করো না, বোকা মনে করো না, গাদা মনে করো না। ফাইন্নাহু ইয়ানজুরুবে নূরিল্লাহ, তাদের ভিতরে একটা নূর আছে, এই নূর দিয়ে তারা যা জানে যা দেখে তোমরা দেখো না। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর চলছেন মদিনার সরু পথ দিয়া, ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, জোরে বলেন কিসের? হঠাৎ হযরত ওমরকে দেখে গাবড়াইয়া গেছে। ওমর যদি মদের বোতল সব আমারে পায়, একটা কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দিব, এই মুহূর্তে আমি কি করতে পারি? যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে, আর আল্লাহর কাছে বিনিয়ে বিনিয়ে তওবা করতেছে। ও যুবক বাবারা, নিশা কর বাবারা, সরাব আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবে, ফি জান্নাতিন নাঈম, নেয়ামতলা জান্নাতে জান্নাতিরা থাকবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনাসামনি হইয়া বসবে, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন, জান্নাতের সেবকেরা পেয়ালা লইয়া লইয়া ঘুইরা ঘুইরা জান্নাতিদেরকে সরাব পান করাবে, কাউকে পান করাবে যুবকেরা, কাউকে সরাব খাওয়াবে ফিরিস্তারা। আরেক দল আল্লাহর ফাগল আছে, তারা যুবকদের হাতে সরাব খাবে না, ফিরিস্তাদের হাতে সরাব খাবে না। তারা বলবে যে আল্লাহর জন্য সেজদা করছি, যে আল্লাহর জন্য আবাদত করছি, সেই আল্লাহ আমাদেরকে নিজ হাতে সরাব না দিলে আমরা সরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তখন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর ফাগলদেরকে নিজ হাতে সরাব খাওয়াবে। সুবহানাল্লাহ। রংটা হবে সাদা, লাজ্জাতিল লিশারিবিন, স্বাদের কোনো শেষ নাই, লাফিয়া গাউলুন ওয়ালা হুমান হাইউন জাফুন। আল্লাহ বলেন আমার শরাবের মধ্যে মাথা ব্যথা নাই, আমার শরাবের মধ্যে কোনো নিশাও নাই, ওয়া ইনদাহুম কাসরাতু তারফিন, শরীরটা যখন চাঙ্গা হবে তোমাদের পাশাপাশি 72 জন বিবি থাকবে, লাফি এর কাসরাতু তারফিন কান্না হুন্না বাইদুম মাকনুর, এক একজন দেন লুকেই তো ডিমের মতো, ফাকবালা বাদুমালা বাদিয়াতা সালুন, লম্বার দিকে গেলাম না। যুবকের হাতে জোরে বলেন কি, আরো জোরে বলেন কি? হযরত ওমরকে দেখে কলিজাটা ভয় ভীত হয়ে গেছে, আল্লাহ ওমরের হাত থেকে আমারে বাঁচাও। হযরত ওমর কাছাকাছি গেলে ওমরে জিজ্ঞাসা করেন যুবক রে, তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, মদ খাওয়া তো হারাম, মদিনার মতন জায়গায় তুই শরাব খাস? যুবক কয় হুজুর যদিও বোতলটা মদের, এরকম ভাবে লেখাটা মদের কিন্তু ভিতরে মদ নাই। বলে কি? ভিতরে হইলো দুধ, আমি দুধ খাই। হযরত ওমর বলেন মাশা আল্লাহ, আল্লাহর নবী দুধ খায়, এরকম সাহাবিরা দুধ খায়, মুসলমানরা দুধ খাবে, দুধ খাওয়া তো ভালো, আমি তোমার ব্যাপারে খারাপ ধারণা করছিলাম। যুবক মনে মনে ভাবছে একটা মিথ্যা কথা বইলে আমি বাচ্চা গেছি, যদি বলতাম এই ভিতরে মদ আমার কল্লাটা ফালাইয়ে দিত, মনে করছে মিথ্যা কথা বইলে বাইসা গেছি, মিথ্যা কথা বললে মানুষের ধ্বংস আসে, সত্য কথায় মানুষ বাঁচে। হ্যাঁ, মনে করছে ওমর সিধা সাদা মানুষ, আমি কইছি ওমর বিশ্বাস করে ফেলছে। একটু পরে হযরত ওমর বলেন বাবা, এই শরাবের বোতলের ভিতরে যে দুধ এটা তুমি তো বলছো আমি শুনছি, বোতলটা আমার হাতে দাও, আমি নিজের চোখ দ্বারা দেইয়া দেখবো আসলে ভিতরে দুধ আছে কিনা। এই কথাটা বলার সাথে সাথে
যুবকের কলিজে আর ফানি নাই আল্লাহ গো, এখন যদি ওমরের হাতে ধরা পড়ে যায় মদ খাওয়ার ফিদাও খামো, আবার মিথ্যা কথা বলার শাস্তিও পাবো। তোমারে সারা এই মুহূর্তে ওমরের হাত থেকে বাঁচানোর কেউ নাই, খালেজ দিলে তওবা করছে। ও যুবক বাবারা, প্রবাসী বাবারা, আপনারা কষ্টের টাকা দিয়ে কত সুন্দর একটা মহাসম্মিলনের আয়োজন করছে, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দিয়ে। বাবা যুবক, আজকের মাহফিল থেকে তুমি তওবা করে যাও, মুরব্বী বাবা আপনিও তওবা করে যান। এখন যুবক আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যেইভাবে পারো উমরের হাত থেকে আমার ইজ্জতটা বাঁচাও, আমি ওয়াদা দিলাম, আমি তওবা করলাম, এই হাতে কোনোদিন মদের বোতল ধরব না, এই মুখে মদ খাইব না। এরকম তওবা করতেছে, থরথর করে কাঁপতেছে। হযরত উমর মদের বোতলটা হাতে লইলেন, লইয়া মক্কাটা খুললেন, মক্কাটা খুইলা নজর কইরা দেখে বোতলের ভিতরে একমাত্র খাঁটি ফিউর দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের সুমা দিয়া বলেন, বাবা তুমি সত্য, তোমার কথা সত্য, তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে যুবক উমরের পায়ে পড়ে গেছে, হুজুর দুনিয়ার বহু মানুষের লগে চলছি, বহু মানুষ দেখছি, আল্লাহরে আমি চিনি না, আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার মতো মদ খর, মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আল্লাহর কাছে তৌবা করছি, আল্লাহ আমার তৌবা কবুল কইরা মদের দুধ বানাইয়া আমি যুবকের ইজ্জত উমরের কাছে রক্ষা করছে। আমি কানে দৈরা তওবা করলাম গো আল্লাহ, এমন গাফুর রহিমের দরজা সাহিরা জীবনের ডাইনে বামে যাব না। বাবা আমরাও যদি এত বড় বড় আলেমদের মজলিসে এসে এরকম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, জিকির আজকারের জন্য, আলেম ওলামার সাথে মহাব্বত রাখার জন্য, হক্কানি ফির মাশায়েখের কাছে মুরিদ হওয়ার জন্য দিল্লির থেকে যদি পরিকল্পনা নিয়ে তওবা করে যাইতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? Oh.